এখানে অনেক পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি যে এই পেঁয়াজগুলো দেশে না দেশের বাইরে যাচ্ছে, মানে পাবনাতে না, নিজ জেলা না, নিজ জেলার বাইরে থেকে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা যদি অন্য জেলার কথা চিন্তা করি তাহলে দেখবো যে জামালপুর, শেরপুর, এদিকে ময়মনসিংহ রয়েছে, নাটোর রয়েছে, রাজশাহীর কিছু অংশ রয়েছে, তারপরে বগুড়া, সিরাজগঞ্জ, এইসব জেলায় আমি পেঁয়াজের দামটা কিন্তু দর্শক একটু কম রয়েছে। আপনারা জানেন যে সেসব জেলাতে খাউটি পেঁয়াজ বেশি দরকার হয়ে থাকে এবং খাউটি পেঁয়াজ চাহিদার কারণে দর্শক সেখানে কিন্তু দরটা একটু কম রয়েছে। দর্শক বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হাট ঘুরছি এবং বাজারদর জানাচ্ছি আপনাদেরকে, সর্বোচ্চ সর্বনিম্ন বাজারদর জানাচ্ছি। তবে দেশের রসুনের বাজার কিন্তু রেকর্ড পরিমাণ কমতে রয়েছে, বাড়তি রয়েছে, যদিও গতদিন এর চেয়ে আজকে বাজার দরটা আমরা চাঙ্গা চাঙ্গা অবস্থায় দেখতে পাচ্ছি। দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে বস্তার প্যাকেট সেলাই করা হচ্ছে, মানে পেঁয়াজ ওজন শেষে, সব শেষে এখন সেলাই করে দর্শক পাঠানো হবে ঢাকার উদ্দেশ্যে। মানে ঢাকা ছাড়া অন্য অন্য জেলায় যে জেলায় যাক, এটা কিন্তু সেলাই করে, বস্তা সেলাই করে পাঠানো হয়ে যাবে। দর্শক আপনারা এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেয়ে যাবেন। দর্শক দেখেন দর্শক, এই পেঁয়াজটা 35-37-37 টাকা দরকার হয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই প্রতিটা বস্তায় কত কেজি পেঁয়াজ যাচ্ছে? প্রতিটা বস্তায় পেঁয়াজ যাচ্ছে 80 থেকে 82, 77, 78, 79, 80, 81, 82 কেজি পর্যন্ত। মানে যেভাবে সেলাই করবে আসলে সেভাবে, একটু বেশি কম এভাবে কিন্তু যায়। দর্শক এই এই বস্তাতে দেখতেছি 82 রয়েছে, এই বস্তাতে 79 কেজি রয়েছে। দর্শক এক একটা বস্তাতে এক এক যখন রসুনের দাম দেখতে জানেন, রসুনের দাম আজকের বাজারে দর্শক রেকর্ড পরিমাণে বাড়তি হয়েছে। বাড়তি বলতে গেলে কি, অনেকদিন ধরে আমরা একই বাজার দেখতেছি, অনেকদিন ধরে দেখতেছি রসুনের বাজার দরটা মোটামুটি 8,000, 9,000, 9,500, 10,000 পর্যন্ত রয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে বাজার কিন্তু রসুনের বাজার দরটা 10,000 পর্যন্তই রয়েছে। রসুনের বাজারটা বেশি হয়েছিল, কম হয়েছিল, কিন্তু একটু বেশি বৃদ্ধি হয়েছে আজকে বাজারে। আমরা যে আড়তে অবস্থান করছি, এই আড়তে মূলত পেঁয়াজের আড়ত, এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ ব্যাপারীরা ক্রয় করে এনেছিলেন এবং সেটা প্যাকেট করে দর্শক বেচা বিক্রির উদ্দেশ্যে পাঠানো হবে। দেখতে পাচ্ছেন আমরা আমাদের মূল্যবান তথ্য আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারা চাইলে আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করতে পারেন। দর্শক চায়না আদার দামটা কেমন আছে? চায়না রসুনের দামটা প্রথম মোটামুটি 160-170 টাকা মতো রয়েছে এবং ইন্ডিয়ান যে